হ্যালো, আমি রাকিব আহমেদ, কিং অফ ডেস্কটপ সলিউশনাল থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমি আপনাদেরকে আজকে যে কাজটা শেখাবো সেটা হচ্ছে ইমুর রিংটং কীভাবে চেঞ্জ করা হয়। তো ইমুতে রিংটং চেঞ্জ করার অপশান আর রাখিনি, তো একটা অ্যাপসের মাধ্যমে আপনারা ইমুর রিংটং চেঞ্জ করতে পারবেন। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসেন আমরা কাজে চলে যাই। প্রথমে যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যেয়ে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে অ্যাপিকে এডিটর, যেটা আমার ইনস্টল করা আছে, আপনারা কষ্ট করে ইনস্টল করে নেবেন। তো আমি ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পর আপনি সিলেক্ট অ্যাপিকে ফ্রম অ্যাপ এটাতে যাবেন। যাওয়ার পর এই যে আপনারা ইমুতে যাবেন। ইমুতে যাওয়ার পরে সিম্পল এডিট ফাইল যাবেন, যাই এই যে অডিওতে চলে যাবেন। অডিওতে যাওয়ার পরে যে রিংটং, এটা হচ্ছে ওদের ডিফল্ট রিংটং, এটা আপনারা চেঞ্জ করবেন। এই যে এখানে যাবেন, যাওয়ার পরে আপনার ফাইলগুলো কোথায় আছে এসডি কার্ডে, আমি দিলাম দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। আপনি আরো আছে কলের গুলো করতে পারবেন। তো তারপর আপনি সেভ দিয়ে দিবেন, হচ্ছে ওয়ার্কিং। তো এই যে দেখেন সাকসেস। তারপর এটা আপনি মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করার পরে আপনি আপনার আগের ইমুটটা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করার পর আবার আপনি অ্যাপিক এডিটর যাবেন, যার পর এটা ইনস্টল করবেন। তো এটা একটু সময় নেবে, আপনারা ভয় পাবেন না। তো ওপেন দিচ্ছি আমি। ওপেন দেওয়ার পরে আপনার নাম্বারটা আপনি দিয়ে দিবেন, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 7825344। ওকে, তো ইমুর রিংটং চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনারা কাজ করবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।